वेलकम टू माय यूट्यूब चैनल नो पेन नो गेन एवं आज के वीडियो ते आमी आपने देश शंके आमार नेशनल जर्नी स्टोरी नहीं शेयर करते चले थी। तो स्टेट लेवले भालो रैंक कर चिलाम भालो परफॉर्मेंस कर चिलाम किंतु मिडिले एक ना बच्चों आमार लॉस्ट हो जाए स्विमिंग में कारण स्विमिंग प्रैक्टिस करते करते आमार माथा एक ना चोट लागे प्रैक्टिस समय तो जार फले आमी प्राय टू मंथ्स হসপিটালাইজড হয়েছিলাম। তো যার ফলে আমি প্রায় একটা বছর আমি কিন্তু সুইমিং করতে পারিনি। তো এরপরে আমি যখন একটা আফটার ওয়ান ইয়ার যখন আমি আবার সুইমিংয়ে এলাম তখন আমি প্রায় আগের মতো কিন্তু পারফরমেন্স করতে পারতাম না, আগের মতো সুইমিংয়ে টাইমও দিতে পারতাম না। তো যার ফলে স্টেট লেভেলে কিন্তু আমি সেরকম কম্পিটিশানে সেরকম র্যাঙ্কও করতে পারিনি। তো সেই সময় কম্পিটিশানগুলোতে আমি যখন যেতাম ওখানে একটা ওয়াটার পোলো বলে একটা খেলা হতো, তো সেই খেলায় আমার খুব ইন্টারেস্ট জাগে। ওয়াটার পোলোটা কি না, ওয়াটার পোলো হলো সুইমিংয়েরই একটা পার্ট, যে পার্টে যে খেলাতে হচ্ছে ভালো সুইমারদেরকে নিয়ে এই একটা টিম গঠন হয়। তো সেই খেলাতে ওয়াটার পোলোতে কিন্তু সুইমিংয়ে যে চারটে স্ট্রোক আছে সেই চারটে স্ট্রোককে কিন্তু সমানভাবে ওইখানে প্রয়োগ করতে হয় এবং এই খেলাটা কিন্তু খুবই কষ্টের। তো আমার তখন ওই ওয়াটার পোলোতে খুব ইন্টারেস্ট জাগে যে সেই খেলার প্রতি। তো তখন আমি ওখানকার যে বেঙ্গল ক্যাম্প চলছিল সেখানে আমি যোগাযোগ করি। তো যখন ফার্স্ট আমি যাই কলকাতায় ওটা হতো ক্যাম্পটা, প্রায় প্রতি বছরই কলকাতার বিভিন্ন ক্লাবে ওটা অর্গানাইজ হতো। তো ফার্স্ট যখন আমি ওই ক্যাম্পে যাই তখন কিন্তু আমি অনেক বাধার সম্মুখীন হই। ওখানকার যিনি কোচ ছিলেন উনি বলেন যে প্রথমত একটা মেয়ের পক্ষে হলদিয়া থেকে কলকাতা রোজ জার্নি করে আসা এসে এখানে সমানভাবে পাল্লা দিয়ে প্র্যাকটিস করা কখনোই সম্ভব নয়, কারণ ওখানে ক্যাম্পে একটা রুলস রেগুলেশন ছিল যেটা টাইমের মধ্যে সবাইকে ঢুকতে হবে, কারণ ওখানে সমস্ত ডিস্ট্রিক্টের মেয়েরা ওখানে আসতো ওই ক্যাম্পে। তো প্রত্যেকের জন্যই একই রুল ছিল যে সকাল সাতটার মধ্যে ওখানে ক্যাম্প স্টার্ট হতো ওখানে আসতে হবে এবং প্র্যাকটিস কিন্তু সমানভাবে সবাইকে করতে হবে। আমাকে স্যার বলেছিলেন যেটা তোমার পক্ষে সম্ভব নয় কারণ অত দূর থেকে আসা টাইমের মধ্যে ঢোকা, আর তাই উনি বলেছিলেন তুমি পড়াশোনায় যদি ভালো হও পড়াশুনো করো, তুমি এটা পারবে না, তুমি এটা ছেড়ে দাও। তো তখন প্রথমে তো খুবই মনটা ভেঙে যায় কারণ খেলাটার প্রতি খুব ইন্টারেস্ট জেগেছিলো আমার, এবং তারপরে স্যার যখন এভাবে বললেন যে তুমি পারবে না তখন প্রথমে মনটা ভেঙে যায়, কিন্তু আমার আমি মনে মনে এটাই ভাবি যে আমি এতদূর যখন কষ্ট করে এতটা যখন পদ আমি আসতে পেরেছি তখন এইটা কেন আমি পারবো না। তো আমি চ্যালেঞ্জ করি যে আমি স্যার আমি করে এটা আমি দেখাবই, আমি হলদিয়া থেকে কলকাতা জার্নি করে আমি ঠিক আমি সময় মতো ঢুকে আমি সবার সঙ্গে পাল্লা দিয়ে প্র্যাকটিস আমি করতে পারবো। তো সেটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সামনে ছিল আমার মাধ্যমিক পরীক্ষা, লাইফে সবার একটা সবথেকে বড় বোর্ড এক্সাম যেটা থেকে বড় পরীক্ষা। তো সেই এক্সাম সামনে ছিল তাই তারও প্রিপারেশান তো একটা নিতেই হবে, কারণ খেলাধুলোর সঙ্গে পড়াশোনাটাকেও আমি সমানভাবে দেখতাম। তো এরপরেই আমি রোজ রাত্রি দুটোয় উঠে মাকে সঙ্গে নিয়ে ফার্স্ট বাস ধরে এই হলদিয়া থেকে কলকাতা রোজ যাতায়াত করতাম আমার প্র্যাকটিসের জন্য। সেখানে সকাল সাতটার মধ্যে ঢুকতে হতো প্র্যাকটিসে এবং সাতটা থেকে পুরো দুপুর দুটো পর্যন্ত আমাদের হার্ড প্র্যাকটিস চলতো। আবার কোনো কোনো দিন দুটোর পরে একটু দু ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার চারটে থেকে সাতটা পর্যন্ত আমাদের আবার প্র্যাকটিস হতো। তো এবার কোনো কোনো দিন হয়তো সবসময় তো আর বাস আর ট্রেন হচ্ছে টাইমে থাকে না, তো যার জন্য ওখানে যখন ঢুকতে দেরি হতো টাইমে ঢুকতে পারতাম না তখন আমাকে পানিশমেন্টও পেতে হতো, আমাকে হয়তো জলে নামতে দিতো না, আমাকে দাঁড় করিয়ে রাখতো, তো এগুলো তো হতোই। আবার যখন আমার যখন বাড়ি ফিরতাম রাত্রি সাতটা আটটা বেজে যেত বাড়ি আসতে, আবার যখন বিকেলে প্র্যাকটিস হতো বাড়ি আসতাম লাস্ট বাস ধরে মেচেদা থেকে প্রায় এগারোটা কখনো সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বেজে যেত রাত্রি। তো আবার সেই যাত্রেই সেই দিনই ভোর দুটোই উঠতাম,
প্রায় 1-2 ঘন্টার হয়তো গ্যাপ, মানে ঘুমানোর টাইমটা শুধু পেতাম। তো আবার সেই রাত্রি দুটোয় উঠে মাকে সঙ্গে নিয়ে সেমভাবে আমি আবার বেরিয়ে পড়তাম প্র্যাকটিসের জন্য। আর সেই সময় পড়াশুনো আমি কীভাবে করতাম? পড়াশুনো বলতে স্কুল তো অফ যেতেই পারতাম না, কারণ একটা কন্টিনিউ ওখানে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা ছিল, যেখানে 100-এ 100% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট ছিল। তো যার জন্য আমি পড়াশুনো বলতে ট্রেনে বাসেই আমাকে করতে হতো পড়াশুনো। এরপর এভাবেই আমাদের ক্যাম্পটা প্রায় 4-5 মাস আমাদের চলতো। কিন্তু এর মাঝেও আমি অনেক বাধা, অনেক অপমান, অনেক কিছু হচ্ছে আমাকে কিন্তু সহ্য করতে হয়, যেগুলো এই ভিডিওর মাধ্যমে তো সব বলা সম্ভব নয়। আপনারা হয়তো কোনি সিনেমাটা দেখেছেন, যে কোনি সিনেমার ঠিক যেরকম, ঠিক কিন্তু কোনি সিনেমার মতোই কিন্তু আমার লাইফস্টাইলটা কিন্তু সেম। আমিও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, এবং যেমন হয়েছিল কোনি সিনেমাতে, ঠিক সেরকমই কিন্তু আমার লাইফেও কিন্তু এই রকম ঘটেছিল। সেগুলো এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলাটা সম্ভব নয়। তো এরপরেই অনেক যুদ্ধ, অনেক কষ্টের পরে আমি কিন্তু অবশেষে ন্যাশনালে আমি সিলেক্ট হই। তো এরপরে আমার ন্যাশনাল হয়েছিল তখন 2017-এর কথা আমি বলছি, ফার্স্ট আমার ন্যাশনাল। তো যেটা আমার কাছে স্বপ্নের ছিল ন্যাশনাল যাওয়াটা, তো ন্যাশনালটা হয়েছিল পুনেতে, পুনে মহারাষ্ট্র। এবং এই ন্যাশনালটা অর্গানাইজ করেছিলেন সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এবং এখানে আমাদের ইন্ডিয়ার সমস্ত স্টেট এখানে পার্টিসিপেট করেছিল, এবং তাদের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হই, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, ফার্স্ট হয়। তো সেই মেডেলগুলো আমি আপনাদের দেখাব। এই সেই মেডেল আমার ফার্স্ট ন্যাশনালে হচ্ছে আমার গোল্ড মেডেল, তো আমি জিতি। তো এটা আমার লাইফের সত্যিকারে আমার কাছে স্বপ্নের মতো ছিল। তো এই চ্যাম্পিয়নের খবর যখন সকলে জানলো আমি চ্যাম্পিয়ন হয়েছি, সেই যে তারপরের যে সময়টা, সেটা আরও আমার কাছে বলতে গেলে এখনও আমি ভাবি সেটা আমার কাছে স্বপ্নের মতো। তো সেই যে আমাকে পুরো হলদিয়ার মানুষ পুরো আমাকে সম্বর্ধনায় ভাসিয়ে দিয়েছিল, মিডিয়া বলতে গেলে বাড়িতে সবসময় ইন্টারভিউ, তো সেই সব যে একটা অভিজ্ঞতা, সেই যে দিনের কথাগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। আজ আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। তো সেই যে আমাকে নিয়ে র্যালি করা, বাড়িতে মিডিয়া ইন্টারভিউ নেওয়া, বিভিন্ন পত্রিকায় আমার নাম বেরোনো, তো যেগুলো বলতে গেলে এখনও আমার কাছে স্বপ্নের মতো, সেই সব নিয়ে আমি স্টোরি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।